এসির ভুল ব্যবহারেই শরীরে বাসা বাঁধছে জ্বর, নিউমোনিয়া। সকালে উঠে নাক দিয়ে পানি পড়তে শুরু করেছে ক্লাস টুতে পড়ুয়া ছেলেটার। দিন দুয়েক কাটতে না কাটতেই সর্দি বুকে বসে গেল ছেলেটার। টানের মতো হাতে থাকলে ডাক্তারের কাছে ছুটে যেতে হলো তার বাবা মাকে। ছেলের অচমকা শরীর খারাপের কারণ ধরতেই দিশেহারা তারা। গরমে ছুটি চলছে, তাই স্কুলে যাতায়াতের পথে রোদ লাগার প্রশ্ন তো নেই, বরং রোদে বেশিরভাগ সময়টা ঘরেই থাকে তার, তাও এসির মধ্যেই। তাহলেও কেন এই সর্দি কাশি? চিকিৎসক পরীক্ষা করে জানালেন তার যাবতীয় শরীর খারাপের নেপথ্যে রয়েছে ওই এয়ার কন্ডিশন। ছোট্ট ছেলেটি নয়, ষাটোর্ধ্ব বয়সীরাও কাবু হয়েছেন এই এসির কারণে। বুকে সর্দি বসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিস্থিতি সামলাতে হাসপাতালে ভর্তি করতে হয়। জানা যায় নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন তারা। চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে বলেন শরীরে হয়তো নিউমোনিয়া জীবাণু বাসা বেঁধেছিল আগেই, কিন্তু অবৈজ্ঞানিকভাবে এয়ার কন্ডিশনের ব্যবহারের কারণে সেটাই প্রকোপ বাড়িয়েছে। গরমের হাত থেকে বাঁচতে হুড়মুড়িয়ে ঘরে এসি বসানোর ধুম পড়েছে শহরে, কিন্তু ঠান্ডা করার যন্ত্র ব্যবহারের কায়দা জানা নেই অধিকাংশের। আর যার জেরে হাজারো টাকার যন্ত্র কিনে লাখো খরচ করতে হচ্ছে অনেকেরই, কারণ অভিবেচকের মতো এসি ব্যবহারের জেরে সর্দি কাশি এমনকি নিউমোনিয়ার মতো রোগেও কূপে পড়েছেন শহরবাসী। এসি থেকে এত বিপত্তি! এসি ঠিকমতো তাপমাত্রায় ব্যবহার করতে না পারলে সমস্যা তো হবেই, আর নতুন এসি কেনা হলে অধিকাংশ সময় পরিমিতভাবে এয়ার কন্ডিশন মেশিন ব্যবহার করা হয় না। আর মনে রাখতে হবে এসিতে জমা ধূলিকণায় অ্যালার্জেন থাকে। বাইরের তাপমাত্রা বাড়লে ঘর ঠান্ডা করতে তো এসি কম তাপমাত্রায় চালাতে হবে। চিকিৎসকেরা বলেছেন শরীরকে সুস্থ রাখতে আনুমানিক 24 থেকে 28 ডিগ্রির মধ্যে এসির তাপমাত্রা নামিয়ে আনতে হবে। তাড়াহুড়ো করা উচিত নয় মোটেই। এসিকে সময় দিতে হবে ঘর ঠান্ডা করার, তাতে এসিও ঠিক থাকবে আবার শরীরও খারাপ হবে না। মন্তব্য এক এয়ার কন্ডিশন এক্সপার্টের। ঘটনা হলো অপরিমিত এসি ব্যবহারের জেরে বেশি সমস্যায় পড়েছে শিশু এবং প্রবীণ রায়। বাবা মা যদি দেখেন একদিন বা এক রাত এসিতে থাকলেই সন্তানের ঠান্ডা লাগার ভাব হয়েছে, তাহলে তৎক্ষণাৎ সতর্ক হতে হবে। সেটা না করে এসিতে থাকা চালিয়ে গেলে হিতে বিপরীতে ফল হতে পারে। এসির সবচেয়ে বড় সমস্যা হলো ধূলিকণা জমে যাওয়া, আর সেই ধূলিকণার অ্যালার্জেন থাকে। নিয়মিত এসি পরিষ্কার না হলে অ্যালার্জেনের কারণে সর্দি, জ্বর বা শ্বাসনালীর সমস্যা অনেক কিছু হতে পারে। এয়ার কন্ডিশনে থাকবেন কিভাবে? বাচ্চারা কম তাপমাত্রা পছন্দ করে, এসি রিমোট বাচ্চাদের হাত থেকে দূরে রাখুন। রাতে এসি চালিয়ে ঘুমালে হয় টাইমার দিয়ে রাখুন, যাতে কিছুক্ষণ চলার পর তা ঘরের তাপমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে তাপমাত্রা কমতে বা বাড়তে পারে। উইন্ডো এসি হলে প্রতিদিন এসি পরিষ্কার করুন, আর স্প্লিট এসি হলে প্রতি 2-3 মাসে একবার লোক ডেকে এসি পরিষ্কার করান। প্রতি সপ্তাহে একদিন বেডশিট, পিলো কভার বদলে ফেলুন, সম্ভব হলে বালিশ, বিছানা রোদে দিন, কারণ ঠান্ডা তাপমাত্রায় ডাস্ট মাইট জন্মায় যা থেকে অ্যালার্জি ছড়ায়।